আমি তাই প্রথমেই স্মরণ করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার পরিবারের সকল প্রিয় ডাক্তারবৃন্দদেরকে, যারা নিজের জীবনের বিনিময়ে এই বাংলাদেশের মানুষকে সেবা দিয়ে গেছেন। নার্সদেরকে স্মরণ করব যারা জীবন দিয়েছেন, এবং সকল যারা অন্যান্য কর্মকর্তারা কর্মচারী যারা জীবন দিয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে একটি সংগ্রামের মাধ্যমে। এটা একটা টেবিলে বসে আলোচনার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হবে। বাংলাদেশ স্বাধীনতার আগে পাকিস্তান ছিল, আপনারা জানেন। পাকিস্তানিরা বাংলাদেশকে একটা কলোনি হিসেবে ব্যবহার করে গেছে। বাঙালিদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কোনো অধিকার ছিল না। এই অধিকারের জন্য যে ব্যক্তিটি আওয়াজ তুলেছেন, সারা জীবন সংগ্রাম করেছেন, 12 বছর অন্ধকার কারাগারে ছিলেন, সেই হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে যুদ্ধকে, সে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু। 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা মুজিব আদর্শের কথা আমরা বলেছি, ওনার জীবনের বিভিন্ন দিক আমরা তুলে ধরেছি। তা আমি মনে করি একটি ব্যক্তির প্রতি সবচেয়ে বেশি সম্মান দেখানো হয় যদি তার আদর্শকে আমরা তুলে ধরি, তার জীবনের যে চেষ্টা, যে বিষয়গুলি নিয়ে উনি সংগ্রাম করেছেন, সেই বিষয়গুলি যদি আমরা লালন করি, ধারণ করি এবং বাস্তবায়ন করি, উনি সারা জীবন বাঙালি জাতির সেই অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তির কথা বলে গেছেন। মাত্র 3 বছর সময় পেয়েছিলেন, সেই 3 বছরের মধ্যে বাংলাদেশকে, একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে বিপর্যয়ে নিয়ে এসেছিলেন। সেই সময় ওনাকে সপরিবারে হত্যা করা হলো। হত্যা কারা করলো আপনারা, আমরা সকলেই জানি যে হত্যা তারাই করলো যারাই বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, সেই রাজাকার আল বদর, যারা স্বাধীনতার সময় স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা মা বোনের ইজ্জত নিয়েছে, এবং পরবর্তীকালে তারাই ক্ষমতায় আসলো, ইন্ডেমনিটি বিল পাশ করলো যাতে এই হত্যার বিচার না হয়, এবং তারা বাংলাদেশকে ভিন্ন ধারায় পরিচালিত করল। আমরা দেখলাম সে জঙ্গিবাদের উত্থান, শায়েক আব্দুর রহমান, সে বাংলা ভাই আমরা দেখেছি। জাতির জনকের কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, এবং জাতির জনকের যে স্বপ্ন বাস্তবায়নের উনি চেষ্টা শুরু করলেন। ওনার প্রথম কাজটি ছিল যে ইন্ডেমনিটি বিল পাস করা হল সেটাকে বাতিল করা, এবং বিচার কার্য শুরু করল যারা যুদ্ধ অপরাধী এবং যারা বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করেছে, জাতীয় 4 নেতাকে হত্যা করেছে, তাদের বিচার উনি করলেন। কেউ সাহস করেনি আগে, উনি করেছেন। আজকের দিনে আমরা দাবি করব যারা এখনো সেই বিচারের রায়, যাদের এখনো কার্যকরী হয় নাই, বিভিন্ন দেশে পালিয়ে আছে, তাদেরকে এনে দেশে তাদের
সেই রায়ের সেই বিচারের রায় কার্যকর করা হোক, তাহলে আমাদের বাঙালি জাতি কলঙ্কমুক্ত হবে। আমরা দেখেছি এই বাংলাদেশে খাদ্যের অভাব ছিল, 80% দারিদ্র সীমা ছিল, শিক্ষাও শিক্ষার ভালো ব্যবস্থা ছিল না, চিকিৎসার ভালো ব্যবস্থা ছিল না, মানুষের বাড়িতে কোনো বিদ্যুৎ ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ কোন জায়গায় আছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আমরা MGD অর্জন করেছি, বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে, স্বাস্থ্য বিভাগের অনেক অর্জন, মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছে, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, ঘরে ঘরে বাতি জ্বলছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় গেছে। এটাই তো স্বপ্ন ছিল। বঙ্গবন্ধু যেমন ডাক্তারদের পদোন্নতি দিয়েছিলেন, আর শেখ হাসিনা নার্সদের উনি পদোন্নতি দিয়েছেন, সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু এমন কোন সেক্টর নাই যে সম্বন্ধে উনি না বলে গেছেন, এবং তারই যে আদর্শ, তারই যে স্বপ্ন, সেই স্বপ্নকেই মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করে যাচ্ছেন। ঘরে ঘরে বিদ্যুৎ, খাবারের ব্যবস্থা হয়েছে এবং শিক্ষার ব্যবস্থা হয়েছে, স্বাস্থ্যসেবা মানুষের দৌড় গড়ে পৌঁছে গেছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। শুধু তাই নয়, উচ্চতর চিকিৎসার জন্য কত ইনস্টিটিউট তৈরি হয়েছে, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট, গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট, চক্ষু ইনস্টিটিউট, ক্যান্সার ইনস্টিটিউট, নিউরো সায়েন্স ইনস্টিটিউট, এসব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় হয়েছে। আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। স্বাধীনতার সময় কতটুকু আমাদের বাজেট ছিল, মাত্র 700 কোটি টাকা বাজেট ছিল, আজকে 5.5 লক্ষ কোটি টাকা বাজেট। BNP সময় $3.5 বিলিয়ন রিজার্ভ ছিল, আজকে $38 বিলিয়ন। আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এবং এটি বঙ্গবন্ধু চেয়েছেন, আমাদেরকে সেইভাবে কাজ করে যেতে, সকলে মিলে একযোগে কাজ করতে হবে। আমরা আজকে করোনা যুদ্ধে লিপ্ত, অনেক কথা হয়েছে, আপনারা বলেছেন, আমরা জানি, এমন একটি ব্যাধি, এমন একটি ভাইরাস যে সম্বন্ধে পৃথিবীর কারো কোনো অভিজ্ঞতা ছিল না, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে চিকিৎসা দিতে হবে, আমাদের কারো জানা ছিল না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, পরামর্শে, যিনি প্রায় প্রত্যেক দিন উনি পরামর্শ দিয়েছেন, আজকে আমরা অনেক ভালো অবস্থানে আছি। আমাদের মৃত্যুর হার আমাদের পপুলেশনের তুলনায় অনেক কম, আমাদের সুস্থতার হার অনেক ভালো, 60%-এর বেশি, সংক্রমণের হারও কমে আসছে। এটা বেশি বলা হবে না, স্বাস্থ্য বিভাগের ডাক্তারদের, নার্সদের যে তাদের যে ত্যাগ, তাদের যে কর্ম, তাদের যে সফলতা, সে কারণেই আজকে আমাদের দেশের ইকোনমি এখন এগিয়ে যাচ্ছে, ইকোনমির চাকা ঘুরছে। ইকোনমি তো বন্ধ হয়ে গিয়েছিল, আজকে মানুষের মনে সাহস আসছে। সাহসটা কেমনে আসলো, যখন দেখে মৃত্যুর হার কমে গেছে, হাসপাতালে 70% বেড খালি, ওই রাস্তায় কেউ পড়ে রয় নাই, হাসপাতালের বাইরে কেউ বিনা চিকিৎসার পড়ে রয় নাই। আজকে স্বাস্থ্য বিভাগের এই সফলতার কারণে আজকে ইকোনমি এগিয়ে যাচ্ছে, মানুষের সাহসের সাথে তাদের ফ্যাক্টরি খুলেছে, দোকানপাট খুলেছে, তারা বাইরে যেতে সাহস করে, এখন তারা আর ভয় পায় না,
জানে যে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে এবং তাদের এটা জানা আছে, এই জানাটাই হলো কনফিডেন্স বিল্ড আপ করছে মানুষের। এটা আমি মনে করি একটা বিরাট অর্জন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অর্জন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অর্জন, সকল ডাক্তারদের অর্জন, সকল নার্সদের অর্জন। আজকে 4-5 হাজার ডাক্তার টেলিমেডিসিনে কাজ করেন, সে কারণেই আজকে হাসপাতালে আজকে রোগীর সংখ্যাও কম, লোকে বাড়ি থেকে চিকিৎসা পাচ্ছে, সেবা পাচ্ছে, ঔষধ পাচ্ছে, কাজে হাসপাতালে আসার প্রয়োজন হয় না। যারা ক্রিটিক্যাল রোগী, মুমূর্ষু যদি কোনো রোগী হয় তারাই আসে, তো কাজেই এই সফলতাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমরা সমালোচনা করতে পারি কিন্তু কাজ করা আর সমালোচনা করা এক নয়। কাজে আমরা কাজে বিশ্বাসী, বঙ্গবন্ধু সারা জীবন কাজ করে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী 18 ঘন্টা কাজ করেন, আমাদেরকে বলেন সেভাবেই কাজ করার জন্য, এবং আমরাও আপনাদের সকলকে নিয়েই সেই কাজ করে যাচ্ছি। সমালোচনাচারদের কাছে থাকবে, আমরা আমাদের কাজ আমরা করে যাব, আমাদের এই যে মানুষের সেবা যে দায়িত্বটা সেই দায়িত্ব আমরা পালন করে যাব। আজকে আমরা ভ্যাকসিন, আপনারা জানেন বিভিন্ন দেশে ভ্যাকসিনের অনেক দূরে এগিয়ে গেছে ভ্যাকসিন তৈরিতে। আমরাও যারা বিভিন্ন দেশ যারা ভ্যাকসিন তৈরি করছে তাদের সাথে আমাদের যোগাযোগ স্থাপন হয়েছে, আমরা সেই ভ্যাকসিন আনার আমরা চেষ্টায় আছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আগামী পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটি বৈঠক আছে, অনেক আলোচনার মধ্যে এই বিষয়ে আলোচনা হবে, কিন্তু আমরা খুবই আনন্দিত ইতিমধ্যেই বাংলাদেশের যে কোভিড আক্রান্ত সংখ্যা আপনারা জানেন কমে গেছে, মৃত্যুর হার কমে গেছে, সুস্থতা বেড়ে গেছে, এটা একটা বিরাট অর্জন। ভ্যাকসিন বেশি যদি দেরিও লাগে, আমার কাছে মনে হয় যে হয়তোবা বেশি দিন লাগবে না বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। ভ্যাকসিনের প্রয়োজন হবে কিনা জানি না, তা আমরা সব কিছু প্রস্তুত আমরা রেখেছি, আমাদের ভ্যাকসিনের প্রস্তুতিও আছে যেটা আমাদেরকে মাঝে মাঝেই জিজ্ঞেস করা হয়। তা আমরা আজকে এটাই বলে শেষ করতে চাই যে বঙ্গবন্ধুর যে আদর্শ, যে বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক মুক্তি দেওয়া, যে কাজটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন, আমরা সকলে মিলে তার সাথে থাকি, তার পিছনে থেকে আমরা কাজ করে যাই, এতেই আমি মনে করি বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। আজকে যারা এখানে আয়োজন করেছেন, যারা এখানে বক্তব্য রেখেছেন, সকলকে ধন্যবাদ জানাই, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন দীর্ঘক্ষণ আমাদের আপনারা কথা শুনেছেন, আলোচনা করেছেন, তার জন্য ধন্যবাদ জানাই, এবং সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই, তারাও ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠান তারা কভার করেছে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।